يأخذون إلا بسلطان. হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জেনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও, এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব থেকে, আমার হাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ নাই, কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মোমেন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন, কিসের বড়াই, বিদ্যার বড়াই, কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকু শিখেছেন, আপনার থেকে আর অনেক শিক্ষা বিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, কতটুকু শিখেছেন, এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র, মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র, সব কি ছাত্র, বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারেনি। সুতরাং শিক্ষার বড়াই করে, এরপরে অর্থের বড়াই করবা, কয়টা টাকার মালিক হয়েছে তুমি, টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞেস করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন, কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি, না ধানের অভাব আছে, না টাকার অভাব আছে, নাউজুবিল্লাহ, কত টাকা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন, এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গুষ্টি গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন, গুষ্টি বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ জোরে বলেন, পারবেন কিনা, পারবেন, প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে, যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই।